সেহেরির পর ঘুমন্ত নগরীতে হঠাৎই আগুনের হানা। ভয়াবহ আগুনে পুড়েছে রাজধানীর বঙ্গবাজার। যতদূর চোখ যায় লেলিহান শিখা, ধোয়ার কুণ্ডলী যেন আকাশচুম্বী। ঈদের মাত্র কয়েকদিন আগে লাগা এ আগুনে পুড়েছে ব্যবসায়ীদের স্বপ্ন। অনেকেই কাঁদছেন, ছুটোছুটি করছেন উদ্ভ্রান্তের মতো। ঈদ সামনে রেখে অনেকে দোকানে তুলেছিল নতুন কাপড়। মূলত টিন ও কাঠ দিয়ে নির্মিত বঙ্গবাজার দেশের অন্যতম বৃহত্তম কাপড়ের মার্কেট। ব্যবসায়ী ও তাদের স্বজনরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। ভয়াবহ এই আগুনে সব পুড়ে ছাই হওয়ায় ঈদের আগে বড় ধরনের এই লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আমি হাতে পায়ে ধরছি কিন্তু পানি সঠিক জায়গাতে ওরা মারে নাই। অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতার কারণে আশেপাশে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকানদার। ঈদ উপলক্ষে তোলা মালামালের একটি কাপড়ও দোকান থেকে বের করে নিয়ে আসতে পারেননি দোকানিরা। এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন তা ভেবে দিশেহারা তারা। প্রথম দোকানটাই আমাদের ভাই, আমরা তালা ভাঙছিলাম ফায়ার সার্ভিসের লোক দিয়া। মঙ্গলবার সকাল 6:10 দিকে আগুনের সূত্রপাত। খবর পাওয়ার কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় 50 ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী সহ বিজিবি সদস্যরা। বাতাস এবং আগুনের তীব্রতার কারণে এর আশপাশের মার্কেট সহ পুরো এলাকায় আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করছে উৎসুক জনতা। সাধারণ জনতাকে নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। আগুনের ঘটনায় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও জানতে পারেনি ফায়ার সার্ভিস। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।